নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে আর ভারতে নেই, সৌদি আরবে আছেন। এই খবরটা রীতিমতো ভাইরাল। সবচেয়ে ভাইরাল বাংলাদেশ নিয়ে যেটা, তা হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। বাংলাদেশে ফিরবেন, পুনরায় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কারণ বাংলাদেশে এ যাবৎকাল যত প্রধানমন্ত্রী এসেছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং নাম্বার ওয়ান রয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার আমলেই বাংলাদেশ এখান থেকে এখানে উঠেছে। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সব হয়েছে। শেখ হাসিনার বাইরে যখনই আপনি অন্য কাউকে ভাববেন, তখনই দেশে খুন, রাহাজানি, সন্ত্রাসী সবই দেখতে পাবেন। এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে নেই। আপনারা দেখতে পাবেন বাজার দ্রব্য মূল্য থেকে শুরু করে রাস্তাঘাটের পরিস্থিতি, খুন, রাহাজানি সবই হচ্ছে। কিন্তু যখন শেখ হাসিনা ছিল তখন কিন্তু সেটা ছিল না, হিন্দুদের মধ্যে ভয় ছিল না। এখন হিন্দুরা প্রতিনিয়ত ভয় পাচ্ছে, কখন খুন হবে, কখন কি হবে, দুর্গাপূজো পর্যন্ত মানুষ করতে পারছে না। তো সেইখানে বাংলাদেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন, কারণ তিনি সকলকে একসূত্রের মধ্যে বেঁধে রেখেছিলেন। তো বাংলাদেশের সকলে চাইছে, সামনে না বললেও মনে প্রাণে চাইছে শেখ হাসিনা ফিরে আসুক এবং পুনরায় দেশটা সামলাক শেখ হাসিনা। কারণ শেখ হাসিনার মধ্যে সেই গুণ রয়েছে, সকলকে নিয়ে চলার মতো গুণ তার মধ্যে রয়েছে। তো যাই হোক, বাজারে গুঞ্জন পুনরায় আসছে, দেশে ফিরে আসছে শেখ হাসিনা, সর্বকালের সেরা প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবে এবং দেশটা আবার পুনরায় ভালো হবে। শেখ হাসিনা ভারত, পাকিস্তান, চায়না সকলের সঙ্গে সম্পর্ক রেখে চলেছিল। কিন্তু এখন যেটা সরকার রয়েছে, যে সে কিন্তু সকলের সঙ্গে ঝামেলা তৈরি করছে। মেন ভারত, ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, তার সঙ্গেই ঝামেলা। তো যাই হোক, শেখ হাসিনা আসলে বাংলাদেশের মানুষ বাঁচবে।